নমস্কার বন্ধুরা, এই ভিডিও তাদের জন্য যারা দার্জিলিংয়ের কাছে অফবিটের খোঁজ করেন, যারা দার্জিলিংয়ের ভিড়কে এড়িয়ে দার্জিলিংয়ের কাছেই নিরবিলিতে পাহাড়ের মধ্যে চা বাগানের মধ্যে থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চান। ওপর থেকে রোপওয়ে যেখানে নামছে সেই জায়গাটির নাম হলো টাকভার। দার্জিলিং থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই টাকভার, ছবির মতো সুন্দর গ্রাম। এইরকম একটি হোমস্টের নাম্বার দেবো আপনাদের, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। তাহলে আর ভাবনে কি বন্ধুরা, পরের বারে দার্জিলিং ভ্রমণে রাখুন এই জায়গাটিকে। বাঙালির প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন দার্জিলিংয়ে এখন অফ সিজন বলে কিছু নেই, সারা বছরই ভিড় লেগে আছে বর্ষাকাল বাদ দিয়ে। অনেক ট্যুরিস্টই চান এই ভিড় এড়াতে, কিন্তু দার্জিলিংয়ে রূপ রস গন্ধ নিতে, তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। কিভাবে যাবেন টাকভারে বা টুকভারে? দার্জিলিং মলের কিছুটা নিচেই আছে চৌরাস্তা বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে আপনাকে বিজনবাড়ি যাওয়ার গাড়িতে উঠতে হবে। 4 কিলোমিটার দূরেই টাকভারের জন্য নেবে 50 টাকা পার হেড, সময় লাগবে আধ ঘন্টার মতো। গাড়ি যাবে সিংমারির মধ্য দিয়ে, সিংমারিও একটি সুন্দর পাহাড়ি গ্রাম। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে এবং চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। আই বাটনে চাপ দিয়ে সিংমারির সুন্দর ভিডিওটি দেখে নিতে পারেন। দার্জিলিংয়ের 7000 ফুট উচ্চতা থেকে গাড়ি ধীরে ধীরে নিচে নামবে, যত নিচে নামবে পাহাড়ের খাঁজগুলো তত উন্মুক্ত হয়ে যাবে আপনার চোখের সামনে। প্রতিটি বাঁকে ও খাঁজে লুকিয়ে আছে পাহাড়ের সৌন্দর্য। দূরের পাহাড়গুলো সিকিম, আমরা আছি পশ্চিমবঙ্গের একদম উত্তরে। এই রাস্তাটি আপনার কাছে একটি স্মরণীয় ভ্রমণ হয়ে থাকবে। ধীরে ধীরে টাকভার গ্রামে প্রবেশ করছি। পুরো গ্রামটাই সবুজ চা বাগানে ঘেরা, বর্ষার পরে আসলে এ রূপ আপনার মন মাতিয়ে দেবে। এখানে আসার মূল কারণ হলো চা বাগানের মধ্যে নিরিবিলিতে সময় কাটানো এবং মনের আনন্দে কাঞ্চনজঙ্ঘাকে দেখা। দার্জিলিংয়ে থেকে অনেক চান্স বেশি কাঞ্চনজঙ্ঘাকে দেখার। মিতমা হোমস্টে, টাকভার টি এস্টেট। সুন্দর একটা গ্রাম, পাহাড়ি গ্রাম, একদম চা বাগানের মধ্যে টাকভার। এখান থেকে সুন্দর ভিউ পাবেন, প্লাস আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সুন্দর গ্রাম টাকভার। এই হোমস্টের আপনাদেরকে একটু ভিতরটা দেখাবো। টাকভার মিতমা হোমস্টে, দার্জিলিং টাকভার। দেখুন একবার, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ এখানকার। এই যে একটা রুম আছে। আপনাদের ট্যারিফ কিরকম, মানে ফুডিং লজিং মিলে কত? দো টাইপ কা হ্যায় হামারা। হ্যাঁ বলিয়ে। এক হ্যায় আপকা 1500 করকে হ্যায়, উসমে আপকো ডিনার অর ব্রেকফাস্ট মিলেগা। লাঞ্চ নেই মিলেগা? লাঞ্চ নেই মিলেগা। এক 1700 করকে হ্যায়, উসমে লাঞ্চ ডিনার অর ব্রেকফাস্ট। আচ্ছা, তো ফুডিং আর লজিং 1700। ওকে, হোমস্টের রান্নাঘর, ড্রয়িং রুমটাও খুব সুন্দর। টাকভারে এলে অবশ্যই হেঁটে হেঁটে ঘুরে নেবেন নিচের চা বাগানগুলো। Thank you.
ট্রাভেলার্স হোমস্টে। দেখুন একবার এখান থেকে ভিউটা দেখুন। টাকভর গ্রামে আসলে আপনি একদম চা বাগানের মধ্যে থাকবেন, প্রকৃতির মধ্যে থাকবেন। বেশ ভালো গ্রাম, সুন্দর গ্রাম। টাকভর গ্রাম থেকে নেমেই এই যে এই রাস্তাটি চলে যাচ্ছে সিকিমের দিকে। সামনের যে পাহাড়গুলো আছে এগুলো সবই সিকিম। এখান থেকে সিকিমের জোরথাং মাত্র 20 কিলোমিটার। এই রাস্তা ধরে সিকিমের নামচি, রাবাংলা যাওয়া যায় খুব সহজেই। সামনের পাহাড়গুলো সব সিকিম, আর এই যে আমার নিচের যেগুলো দেখাচ্ছি এই চা বাগানগুলো হচ্ছে সব পশ্চিমবঙ্গ। দেখুন কি সুন্দর চা বাগান। চা বাগানের মধ্যে দিয়ে দেখুন সুন্দর রাস্তা নেমে গেছে, দেখার মতো সুন্দর। এখানে আসলে আপনার সময়টা ভালোই কাটবে, আধ ঘন্টার বেশি টাইম লাগবে না। এখানে আসবেন, এসে থেকে যেতে পারেন, আবার দার্জিলিং থেকে সাইট সিনও করতে পারেন। খুবই সুন্দর জায়গা। মেঘের ফাঁক দিয়ে হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, হালকা দেখা দিয়েছে বাবু। এখন দূর থেকে দেখা যাচ্ছে টুকভর গ্রামটি, একদম চা বাগান দিয়ে ঘেরা। কি অসাধারণ সুন্দর, দেখুন একবার। টাকভর গ্রামের আরেকটি দ্রষ্টব্য হলো রোপওয়ের এন্ডিং পয়েন্ট। এখান থেকে আপনি রোপওয়েতে নামার ও রোপওয়ের পুরো লাইনটি দেখতে পাবেন। ঢেউ খেলানো সবুজ চা বাগান আপনাকে কাছে ডাকবে। এখান থেকে টাকভর গ্রামের একটি সুন্দর ভিউ পাবেন। রোপওয়ের এই নিচের পয়েন্ট থেকে অর্থাৎ টাকভরের পয়েন্ট থেকে আপনারা চেপে ওপরে যেতে পারবেন। টাকভরে এসে ওপরে একটু ওপরে উঠে রোপওয়েতে চেপে আপনারা দার্জিলিং ভ্রমণ করতে পারবেন খুব সহজেই। 2-3 ঘন্টা সময় নষ্ট করতে হবে না। নিচের পয়েন্ট থেকেও টিকিট পাওয়া যায়, ওপরে পয়েন্ট থেকে টিকিট কাটতে গেলে 2-3 ঘন্টা সময় যাবে। টাকভরে থেকে দার্জিলিং শহরটিকে যেমন দেখে নিতে পারেন, তেমনি দেখে নিতে পারেন 12 কিলোমিটার দূরে একটু নিচে জামুনি বা জামুনে। এখানে আসলে আপনার ভালো লাগবে, কারণ এটা চারিদিকে হচ্ছে পাহাড়। দেখে নিন একবার, চারিদিকটা পাহাড় আর মাঝখানটাই সমতলের মতো। এই ভিডিও শেষে জামুনের ভিডিও দেব, চাইলে দেখে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আছে ছোটারঙ্গিত নদীর ধারে একটি বড় শিবমূর্তি, একটি পার্ক, হ্যাঙ্গিং ব্রিজ, আয়রন ব্রিজ ও নদীর ওপর ঝুলন্ত বারান্দাযুক্ত সুন্দর হোমস্টে। বন্ধুরা, তাহলে পরের দার্জিলিং টিপে রাখুন সঙ্গে টাকভরকে। স্টেপ ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে রুমও পাওয়া যাবে। টাকভরে আসলে এখান থেকেই টিফিন করে নিতে পারেন, অনেকেই করছেন এখানে। আকাশ পরিষ্কার থাকলে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায়। বন্ধুরা, কিছু জানার থাকলে ও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।